হচ্ছে আমি তৈরি করে দেখাবো হচ্ছে মজাদার একটা কচু শাক ভর্তা। তো এটা তৈরি করতে হচ্ছে আমি প্রথমে হচ্ছে কচু শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি, যাতে করে হচ্ছে সে কোনো সময় কোনো পোকা আছে ওরকম অংশ, একটু বুড়া হয়ে গেছে ওরকম অংশ, ওগুলো বাদ দিয়ে দিতে পারি। তো আমি হচ্ছে একদম কচু কুচিগুলো নিচ্ছি, যেগুলো একটু ভালো হয়ে এসেছে সেগুলো আমি নিচ্ছি না। তো আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি, যাতে হচ্ছে আপনাদের সুবিধাতে যে একটু কোন কোন অংশগুলো নেবেন। আসলে অনেক সময় দেখা যায় হচ্ছে একটু একটু আগেকার পাতা হলে কিংবা একটু বয়স একটু বুড়া টাইপের হয়ে গেছে ওরকম পাতা হলে ওগুলো ভালো করে সেদ্ধ হয় না। তো তারপরে এক্ষেত্রে সিদ্ধ করার উপায় সম্পর্কে আমি একটা ছোটো টিপসও দিব। তো যাক, আমি হচ্ছে এখন হচ্ছে আমার হচ্ছে প্রায় 50, যদি আপনারা দেখেন যে অনেক পাচার পরেও সুন্দর করে ব্লেন্ড হচ্ছে না কিন্তু সিদ্ধ করার পরেও সুন্দর করে মিক্স হচ্ছে না, তখন আপনারা চাইলে ওটা হচ্ছে ব্লেন্ডার নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে ফেলতে পারবেন। তখন একেবারে এই কচু শাকের মতো মিহি হয়ে যাবে। তো এটা ইউজ করতে পারেন, যেক্ষেত্রে হচ্ছে কচু শাক সেদ্ধ হয় না সেক্ষেত্রে বললাম। তো এখন হচ্ছে আমার হচ্ছে কচু শাক প্রায় বাচ্চা শেষ, আমি হচ্ছে এগুলো দিয়ে নিব। তো ধোয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রায় সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের হাত চুলকায়। তো আমি হচ্ছে তিনবার মতো দিয়ে নিব যাতে একটু পরিষ্কার হয়। আসলে এটা শুননাও যে তিনবার মতো দিয়ে দিন ধোয়া, তবে এটা মিনিমাম, আমি একটু আরও বেশি দুইটা ছেলে দিতে পারেন। তো এক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে এখন ধোয়া শেষ, আমি পাত্র নিয়েছি আর হচ্ছে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম, হাত চুলকালে সেটা সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা বুড়ো, যেটা এটা নানি দাদিদের কথা, এটা হচ্ছে খুবই অথেন্টিক। আর হচ্ছে আমি প্রুফ পেয়েছি যে আপনি হচ্ছে যে কোনো টক জাতীয় জিনিস দিয়ে হাতটা ধুয়ে ফেলতে পারেন। যেমন হচ্ছে আমি লেবু নিচ্ছি, লেবু ছেড়ে টক টক হতে পারে না। তো আমি লেবুটা নেওয়ার পরে হাতে ভালো করে ডোলে কষিয়ে মেজে নিয়েছি। তো এরপরে হচ্ছে অনেকক্ষণ রাখার পরে, কিছুক্ষণ রাখার পরে, বেশ কিছুক্ষণ রাখার পরে আমি হচ্ছে এটা হচ্ছে দিয়ে নিয়েছি। তো হচ্ছে মশলা আমার হাত চুলকায়নি, তো আমি মশলা রেডি করতেছি কচু শাকের জন্য। আমি শুধু মশলা নিয়েছি, এটা হচ্ছে রসুন। তো আমি হচ্ছে আর বাকি মশলাগুলো হচ্ছে গোটা মশলা ইউজ করবো, হচ্ছে আমি হচ্ছে একদম গোটা মশলা ইউজ করবো না। তো এক্ষেত্রে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার হচ্ছে কচু শাক সেদ্ধ হয়ে এসেছে। তো এক্ষেত্রে আমি হচ্ছে ভালো করে নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে ব্লেন্ড করার চেষ্টা করবো। তো এখানে হচ্ছে আমার সবগুলো কচু হবে, এখানে হচ্ছে তাড়াতাড়ি মিক্স হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ব্লেন্ডার করার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে জাস্ট অপশনাল আপনাদেরকে বললাম যদি না হয়। তো বেশ হচ্ছে আমার অনেক সেদ্ধ হওয়ার পরে আমার হচ্ছে সেদ্ধ হয়ে এসেছে। তো এক্ষেত্রে হচ্ছে আমি গোড়া মশলা বলতে আমি এলাচে, জিরা, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, এগুলো হচ্ছে মিক্স করা মশলা, যেটা পাঁচ ফোড়ন মশলা বলে ওটা ইউজ করবো। আমি গোটা মশলাটা ইউজ করতেছি না, যাতে মুখে লাগলে হচ্ছে অনেকে বিরক্ত করে বাসায়, সেজন্য হচ্ছে আমি ওটা অ্যাভয়েড করছি। তো আমি হচ্ছে এখন দিয়ে দিব তেলে। তো আমি তেল পাত্রে তেল দিয়ে দিয়েছি, তেল হচ্ছে গরম হয়ে আসছে। গরম হয়ে আসার পরে হচ্ছে আমি অ্যাড করে দিব হচ্ছে রসুনগুলো। তো হচ্ছে আমি হচ্ছে রসুন অ্যাড করার পরে হচ্ছে বেশ কিছুক্ষণ রাখবো, যাতে হচ্ছে রসুনটা একটু ভিতর থেকে কষে আসে, একটু নরম হয়ে আসে। দেখতেছেন আমার তেল একদম গরম হয়ে এসেছে। তো এটা হচ্ছে রসুনগুলো হচ্ছে একটু গরম হয়ে আসার পরে হচ্ছে যাতে আমি হচ্ছে অ্যাড করে দিব জাস্ট হচ্ছে আলু কষে থাকবো। তো আমি হচ্ছে কষে থাকবো ১০-১৫ মিনিট মতো সেদ্ধ করার